গাইজ, কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করতে যাচ্ছি শেক্সপিয়ার সিস্টার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, শেক্সপিয়ার সিস্টার। উইলিয়াম শেক্সপিয়ারের কোনো বোন ছিল না, কিন্তু লেখিকা ভার্জিনা উল্ফ এই রচনাটির নাম দিয়েছেন শেক্সপিয়ার সিস্টার। যেহেতু ভার্জিনা উল্ফ লিখেছে, তাই তোমরা স্বাভাবিকভাবে আশা করতে পারো যে এই লেখার মধ্যে বা এই সৃষ্টির মধ্যে ফেমিনিজম চিন্তাধারা থাকবে, অর্থাৎ মেয়েদের জন্য কথা অবশ্যই বলবেন ভার্জিনা উল্ফ। তাই চলো এই মূল রচনায় আসা যাক। তবে এই রচনা শুরুর আগে আমি বলে দিতে চাই যে ভার্জিনা উল্ফের লেখা এ রুম অফ ওয়ান্স ওন নামক সৃষ্টি হল এই রচনাটির উৎসস্থল। তা যাই হোক, চলো মূল আলোচনায় আসা যাক। লেখিকা ভার্জিনা উল্ফ প্রথমেই ইংল্যান্ডের গোল্ডেন এজ, অর্থাৎ ইংল্যান্ডের সুবর্ণ যুগ, এলিজাবেথেন যুগ নিয়ে দু এক কথা বলেছেন। তিনি বলেছেন যে এই এলিজাবেথেন যুগে ইংল্যান্ডের সাহিত্য সংস্কৃতি চরম শিখরে পৌঁছেছিল এবং প্রত্যেক পুরুষ মানুষই এই যুগে কিছু না কিছু অবশ্যই সৃষ্টি করে গেছেন, হয় গল্প বা নাটক বা কবিতা, কমপক্ষে একটি সনেট তো অবশ্যই লিখে গেছেন। কিন্তু কেন কেন কোনো মেয়ে এই সুবর্ণ যুগে কিছুই লিখতে পারলেন না, এই নিয়ে লেখিকা চিন্তাগ্রস্ত হয়েছেন। এটা তো এরকম হতে পারে না যে মেয়ে মানুষদের বুদ্ধিমত্তার অভাব রয়েছে বা মেয়েদের সৃজনশীলতার অভাব রয়েছে বা আবেগের অভাব রয়েছে। তাহলে কেন কেন কোনো মেয়ে এই যুগে কোনো কবিতা লিখতে পারলেন না, এই নিয়ে লেখিকা নিজের মন্তব্য প্রকাশ করেছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই সুবর্ণ যুগেও মেয়েরা যে কেন কোনো কিছু লিখল না, তা নিয়ে লেখিকা ভার্জিনা উল্ফ নিজের মতামত দিয়েছেন। তবে শুধু তাই নয়, বরং এই ধাঁধার উত্তরও খুঁজে পেয়েছেন। এই প্রসঙ্গে তিনি দুটি উপাদানের সাহায্য নিয়েছেন, এক কল্পনা অর্থাৎ ফিকশন, অন্যটি হলো ইতিহাস বা হিস্ট্রি। মেয়েদের ইতিহাস ঘেঁটে দেখার জন্য তিনি প্রফেসর জি এম ট্রাভেলিয়ানের বইয়ের কথা উল্লেখ করেছেন। এই বইটির নাম হলো হিস্ট্রি অফ ইংল্যান্ড। প্রসঙ্গত ভার্জিনা উল্ফ মেয়েদের এই করুণ অবস্থার জন্য তৎকালীন সমাজ ব্যবস্থা, পুরুষতান্ত্রিক ব্যবস্থার গোড়ামি, ধর্ম, শিক্ষা ব্যবস্থা সহ বিবিধ বিষয়কে দায়ী করেছেন। তিনি আরও বলেছেন যে যুগের পর যুগ ধরে মহিলাদের অবদমন করা হয়েছে, কখনো প্রত্যক্ষভাবে আবার কখনো পরোক্ষভাবে। মূলত মহিলাদের জন্মের পর থেকেই এই অবদমনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। এরপর কোনো মেয়ে যখন স্ত্রী সেজে তার স্বামীর বাড়িতে আসে, সেখানেও তার স্বাধীনতা হরণ হয় প্রতি মুহূর্তে। প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু পছন্দ বা অপছন্দ থাকে, কিন্তু মেয়েদের নিজস্ব পছন্দ বা অপছন্দ থাকতে পারে না, অন্তত এমনই বিশ্বাস করে এসেছে পুরুষতান্ত্রিক সমাজ। মেয়েদের নিজ পছন্দের মানুষকে বিবাহ করার মতো মূল স্বাধীনতাটুকু বহু ক্ষেত্রে ছিনিয়ে নেওয়া হয়েছে বারংবার, কিছু ক্ষেত্রে পারিবারিক সম্মানের নামে, তো কিছু ক্ষেত্রে পরিবারের উন্নতির খাতিরে, আবার কিছু ক্ষেত্রে তো জোর করে, অর্থাৎ ছলে বলে কৌশলে নারীদের বরংবার সমাজে যুপকাষ্টে বলি দেওয়া হয়েছে। একজন পুরুষ মানুষ নিজের পছন্দের মেয়েকে বিবাহ করবে, এ তো অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিন্তু কোনো মেয়ে মানুষ তার মনের মানুষকে বিবাহ করতে চাইলে তাকে গৃহবন্দী করা হয়েছে, তাকে প্রহার করা হয়েছে এবং বহু ক্ষেত্রে শুধু মিথ্যা সম্মানের খাতিরে তাকে হত্যা করা হয়েছে। এই সমস্ত সত্যগুলি ভার্জিনা উল্ফ তুলে ধরেছেন ইতিহাসের পাতা থেকে। কিন্তু যখন ভার্জিনা উল্ফ ফিকশন পড়তে শুরু করলেন, তখন ইতিহাস বর্ণিত বাস্তব চিত্রের একেবারে ভিন্ন রূপটি তিনি দেখতে পেলেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে ফিকশন বা কল্পকাহিনীগুলিতে নারীদের এক কাল্পনিক রূপ আঁকা হয়েছে যুগের পর যুগ ধরে। এই কল্পকাহিনীতে নারীরা বঞ্চিত নয়, অবদমিত নন এবং লাঞ্ছিতও নন, বরং অতিমানবীয় চরিত্র যা মহিমান্বিত এবং গৌরবান্বিত হয়েছেন যুগের পর যুগ ধরে। বস্তুত বহু মহিলাকে যুগের পর যুগ কল্পকাহিনীতে অনুপ্রেরণার উৎস হিসাবে ধরা হয়েছে। বহু কবি, বহু লেখকের লেখনী শক্তির উৎস হিসাবে বহু মহিলার নাম বারংবার উঠে এসেছে সাহিত্যের জগতে। কিন্তু বাস্তব জগতে মহিলাদের বা মেয়ে মানুষদের তাদের যোগ্য সম্মান কোনোদিনই দেওয়া হয়নি। এমনকি সাহিত্যের গণ্ডিতেও আমরা বহু অমর সৃষ্টি মহিলা চরিত্রকে দেখতে পাই, যাদের প্রভাব এবং প্রতিপত্তি অনস্বীকার্য। উদাহরণস্বরূপ লেডি ম্যাকবেথ, ডেসডিমোনা, দ্য ডাচেস অফ মেলফি, ক্রেসিডার নাম বিশেষ উল্লেখযোগ্য। শেক্সপিয়ারের এই অমর সৃষ্টি নারী চরিত্রগুলি ছাড়াও আরও বহু লেখক তাদের লেখনী শক্তির দ্বারা
বহু মহিলা চরিত্রকে জীবনী শক্তি প্রদান করেছেন এবং সেই মহিলা চরিত্রগুলিও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, সম্মান এবং অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। এইরকম আরও কয়েকটি উদাহরণ হলো ক্ল্যারিসা আরলোই, ব্যাকিসফ, এমা বোভারি এবং আরও অনেকেই। এই সমস্ত তথ্যগুলিকে তুলে ভার্জিনিয়া ওল্ফ প্রমাণ করার চেষ্টা করলেন যে ইতিহাস অর্থাৎ হিস্ট্রি এবং ফিকশন অর্থাৎ কল্পনার জগতের মধ্যে নারীর ভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে। সাহিত্যের প্রাঙ্গণে নারীদের আসল রূপ ঢাকা পড়ে গেছে নারীদের এই কল্পনার রূপের দ্বারা, কিন্তু নারীদের সত্য রূপটি প্রকাশিত হয়েছে ইতিহাসের পাতাতে, যা রক্তের কালি দিয়ে লেখা হয়েছে। মূলত কাল্পনিক জগতে নারীদের যেন এক অড মনস্টার করে তোলা হয়েছে, অর্থাৎ এক অদ্ভুত রাক্ষস বানানো হয়েছে, যাদের গল্প শুনতে তো ভালো লাগে কিন্তু তারা আদতে অদৃশ্য, তাদের অস্তিত্ব নেই। ভার্জিনিয়া উলফের ভাষায় বলতে গেলে, উই কম্বাইন দ্য পিকচার অফ এ উম্যান অবটেইন ফ্রম হিস্ট্রি অ্যান্ড দ্যাট অফ আ উম্যান অবটেইন ফ্রম আ ফিকশন, উই গেট অ্যান অড মনস্টার। But these monsters have no existence in real life, though they may be very amusing to the imagination. অর্থাৎ আমরা যদি ইতিহাস বর্ণিত মহিলাদের মধ্যে যে কোনো একজন মহিলাকে তুলে ধরি আর কল্পনার জগতের বর্ণিত একজন মহিলাকে তুলে ধরি, তাহলে আমরা এক অদ্ভুতুড়ে মহিলা পাই। আসলে সাহিত্যে বর্ণিত বা কল্পনায় বর্ণিত মহিলাগুলি অনেকটা রাক্ষসের মতো, যাদের কথা গল্প শুনতে ভালো লাগে কিন্তু তাদের বাস্তবে জগতে দেখা যায় না। বলা বাহুল্য, এই অড মনস্টার কথাটির মধ্যে দিয়ে মূলত তিনি আনরিয়েল অর্থাৎ বাস্তবিক নয় এই কথাটি বলতে চেয়েছেন। ভার্জিনিয়া উলফ আবার ধর্মযাজকদেরও আক্রমণ করেছেন এই রচনাতে। তিনি বলেছেন যে মেয়ে মানুষদের দমন করার ব্যাপারে যাজকদের ভূমিকাও তাৎপর্যপূর্ণ। এখানে এক বিশপের বিরূপ মন্তব্যকে তুলে ধরা হয়েছিল, যা ছিল অত্যন্ত নারী বিরোধী মন্তব্য। এক বিশপ বলেছিলেন বা এক বিশপ একবার মন্তব্য করেছিলেন যে ইট ওয়াজ ইম্পসিবল ফর এ উম্যান টু রাইট দ্য প্লেস অফ শেক্সপিয়ার অ্যান্ড দ্য সোল অফ এ ক্যাট ডাজ নট গো টু হেভেন। বিশপের মত অনুযায়ী মহিলারা কোনোদিনই শেক্সপিয়ারের মতো লিখনী শক্তির অধিকারী হতে পারেন না। এখানে বিশপ মহিলাদের আত্মাকে এক বিড়ালের আত্মার সাথে তুলনা করেছেন, অর্থাৎ বিড়ালের আত্মার যেমন কোনোভাবেই স্বর্গপ্রাপ্তি হয় না, ঠিক সেইভাবেই মহিলারা যতই চেষ্টা করুক মহিলাদের দ্বারা সাহিত্য রচনা হতে পারে না শেক্সপিয়ারের মতো। ভার্জিনিয়া উলফ বিশপের এই মন্তব্যে তীব্র বিরোধিতা করেছেন এবং মহিলাদের সাহিত্যে উন্নত না হওয়ার কারণের উপর আলোকপাত করেছেন। বিশপ যেহেতু উইলিয়াম শেক্সপিয়ারের কথা উল্লেখ করেছেন, তাই তিনি এই বিষয়কে ব্যাখ্যা করার জন্য উইলিয়াম শেক্সপিয়ারের বোনের কথা উল্লেখ করেছেন। আসলে বা প্রকৃতপক্ষে উইলিয়াম শেক্সপিয়ারের কোনো বোন ছিল না, কিন্তু ভার্জিনিয়া উলফ নিজের কথাকে বোঝানোর জন্য উইলিয়াম শেক্সপিয়ারের বোনের কথা কল্পনা করেছেন। তিনি বলেছেন, ধরে যাক উইলিয়াম শেক্সপিয়ারের যদি কোনো একটি বোন থাকতো এবং যার নাম হতো হয়তো জুডিথ। জুডিথ এবং শেক্সপিয়ারের বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা এক এবং তারা একই সাথে বড় হয়ে উঠতে লাগলো, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যেত যে উইলিয়াম শেক্সপিয়ারকে শিক্ষালয়ে পাঠানো হলো আর জুডিথকে বাড়ির কাজকর্ম করতে বাধ্য করা হলো। শেক্সপিয়ার ঘুরতে পাবে, বন্ধু বানাতে পারবে, শিক্ষা পাবে, কিন্তু জুডিথ এইগুলি কোনো কিছুই করতে পারবে না। এমনকি জুডিথ যখন শেক্সপিয়ারের বই দেখতে যাচ্ছে, তখন জুডিথের বাড়ির লোকের দ্বারা জুডিথ অপমানিত হচ্ছে এবং প্রহিত হচ্ছে। আবার বিবাহের ক্ষেত্রেও দেখা যাবে যে উইলিয়াম শেক্সপিয়ার নিজের বয়সের থেকে এক বড় মহিলাকে বিবাহ করে এবং সকলে তা স্বাভাবিকভাবে মেনে নেয়, কিন্তু জুডিথ যদি নিজের পছন্দের মানুষের সাথে বিবাহের ইচ্ছা প্রকাশ করে তাহলে তার কপালে জুটে মার। জুডিথের ইচ্ছার বিরুদ্ধে জুডিথকে এক অপরিচিত মানুষের হাতে তুলে দেওয়া হয়। জুডিথ যখন নিজের প্রাণ বাঁচানোর জন্য গ্রাম ছেড়ে পালিয়ে যায় তার ভাই উইলিয়াম শেক্সপিয়ারের মতো এবং লন্ডনে এসে পড়ে, তখন তার পক্ষে কাজ পাওয়া সহজ হয় না, তার কারণ সে একজন মেয়ে মানুষ এবং মেয়েরা নাকি কাজের যোগ্য নয়। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার যে সুযোগগুলি খুব সহজেই পেল, সেই সুযোগগুলি জুডিথের কাছে স্বপ্নমাত্র। তাই মেয়ে মানুষদের যখন এতই সংঘর্ষ করতে হয় প্রতিটি জিনিস পেতে, প্রত্যেকটি সাধারণ জিনিস পেতে, তাহলে মেধার প্রকাশ ঘটবে কিভাবে? এইভাবে ভার্জিনিয়া উলফ সুন্দরভাবে মেয়েদের পক্ষ রেখেছেন। আবার জুডিথ যদি নিজের শারীরিক সৌন্দর্যের জোরে
কাজ সংগ্রহ করতেও বা পারে, সেক্ষেত্রে জুডিথ সমাজের দ্বারা শোষিত হয় এবং শেষ পর্যন্ত অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ম্যানেজারের দ্বারা বা কোনো নাট্যালয়ের কর্মচারীর দ্বারা। এবং জুডিথের দায়িত্ব যেহেতু কোনো পুরুষেই নেয় না, তাই জুডিথকে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হয়। এইভাবে লেখিকা ভার্জিনিয়া উলফ প্রমাণ করেছেন যে সমাজে কিভাবে মেয়েদের শোষণ করা হয় এবং তার মেধাকে নষ্ট করে দেওয়া হয়। ভার্জিনিয়া উলফ এইভাবে দেখিয়েছেন যে কিভাবে সমাজে মেয়েদের প্রতারিত করা হয় এবং বঞ্চিত করা হয় বিভিন্ন সাধারণ সুযোগ সুবিধা থেকে এবং বিভিন্ন অধিকার থেকে। তাই তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে প্রমাণ করতে সক্ষম হচ্ছেন যে মেয়েরা যেহেতু সাধারণ সুযোগ সুবিধাও পায় না, তাই তাদের মেধা থাকা সত্ত্বেও তারা কিন্তু মেধার প্রকাশ ঘটাতে পারে না। গাইজ, এই ভিডিওর শেষে আমি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ বার্তা আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। গাইজ, আমার আরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটার নাম হলো ইন্দ্রনীল দাস। এই ইউটিউব চ্যানেলে আমি আমার ভিডিওসগুলো ইংরাজিতে সাধারণত আপলোড করে থাকি। তোমরা বিভিন্ন নোটস, বিভিন্ন শর্ট কোয়েশ্চেন্স এবং বিভিন্ন সাহিত্যের বিষয়গুলোকে ইংরাজিতে পাবে। তবে এই ইউটিউব চ্যানেলে আমি আমার নিজের লাইফস্টাইলকেও তুলে ধরেছি তোমাদের অনুরোধে। তাই তোমরা যদি আমার ভিডিওকে পছন্দ করছো, তাহলে আমার অনুরোধ যে তোমরা এই চ্যানেলের পাশাপাশি আমার আরেকটি চ্যানেল ইন্দ্রনীল দাস চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো। এবার চলো মূল বিষয়ে আরেকবার আসা যাক। এবার চলো ইংরেজিতে বিষয়টিকে খানিকটা বুঝে নেওয়া যাক। দ্য ন্যারেটর ইজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট নট হ্যাভিং ফাউন্ড অ্যান ইনকন্ট্রোভার্টিবল স্টেটমেন্ট অন ওয়াই উইমেন আর পুয়ারার দ্যান মেন। সি ডিসাইডস টু ইনভেস্টিগেট উইমেন ইন এলিজাবেথান ইংল্যান্ড, পাজলড why there were no women writer in that fertile literary period. এখানে লেখিকা এমন কোনো অকাট্য যুক্তি পেলেন না যেটার দ্বারা তিনি সন্তুষ্ট হন যে মেয়েদের বুদ্ধি কম। তিনি ভাবতে শুরু করলেন যে এলিজাবেথের যুগ, যেটা একটা সাহিত্যের খুব সুবর্ণ যুগ ছিল, সে যুগে কেন মেয়েরা কিছু লেখালেখি করলো না। সি বিলিভস দেয়ার ইজ এ ডিপ কানেকশন বিটুইন লিভিং কন্ডিশনস অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্কস। তিনি বিশ্বাস করেন যে মানুষের লাইফস্টাইল, অর্থাৎ মানুষ কিভাবে বসবাস করে, এটার সাথে খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে মানুষ কি লিখবে, মানুষের কীরকম সৃজনশীলতা সৃষ্টি হবে। সি রিডস হিস্ট্রি বুক অ্যান্ড ফাইন্ডস দ্যাট উইমেন অ্যাড ফিউ রাইট ইন দ্যাট এরা। তিনি ইতিহাস বই পড়তে শুরু করলেন এবং তিনি খুঁজে পেলেন যে সেই যুগে মহিলাদের অধিকার খুবই কম ছিল। ডিসপাইট হ্যাভিং স্ট্রং পার্সোনালিটিস স্পেশালি ইন দ্য ওয়ার্কস অফ আর্ট, যদিও মহিলাদের ব্যক্তিত্ব বুদ্ধিমত্তা অসাধারণ ছিল, কিন্তু তাদের অধিকার এই যুগগুলিতে নিতান্তই নামে মাত্র ছিল। দ্য ন্যারেটর ফাইন্ডস নো ম্যাটেরিয়াল অ্যাবাউট মিডল ক্লাস উইমেন ইন দ্য হিস্ট্রি বুক অ্যান্ড এ হোস্ট অফ হার কোয়েশ্চনস রিমেইন্ড আনঅ্যানসার্ড। লেখিকা বহু ইতিহাস বই ঘাঁটলেন, কিন্তু প্রতিটি বইয়েই তিনি নিরাশ হলেন এবং প্রত্যেকটা জায়গাতেই তার মূল প্রশ্ন কিন্তু উত্তর না পাওয়া অবস্থায় রয়ে গেল। সি ইজ রিমাইন্ডেড অফ এ বিশপস কমেন্ট দ্যাট নো উম্যান কুড ইকুয়াল দ্য জিনিয়াস অফ শেক্সপিয়ার অ্যান্ড আর থটস টার্ন টু শেক্সপিয়ার। এরপর লেখিকার মন চলে গেল একজন বিশপের মন্তব্যের উপর, যে বিশপ বলেছিলেন যে কোনো মহিলাই উইলিয়াম শেক্সপিয়ারের মতো এত সুন্দর লিখতে পারবেন না। নাও সি ইমাজিনস দ্যাট হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ উইলিয়াম শেক্সপিয়ার হ্যাড অ্যান ইকুয়ালি গিফটেড সিস্টার নেমড জুডিথ। তিনি এবার ভাবতে শুরু করলেন যে ব্যাপারটা তাহলে কীরকম হতো যদি উইলিয়াম শেক্সপিয়ারের একটা বোন থাকতো যে একই রকম বুদ্ধিমত্তার অধিকারী হয়ে থাকতো। সি আউটলাইন্স দ্য পসিবল কোর্স অফ শেক্সপিয়ার্স লাইফ, গ্রামার স্কুল, ম্যারেজ, ওয়ার্ক অ্যাট এ থিয়েটার ইন লন্ডন, অ্যাক্টিং, মিটিং থিয়েটার পিপল অ্যান্ড সো অন। এরপর তিনি উইলিয়াম শেক্সপিয়ারের বিভিন্ন জীবন চর্চাকে দেখলেন, যেখানে তিনি উইলিয়াম শেক্সপিয়ার গ্রামার স্কুলে যাওয়া, বিবাহ, নাট্যালয়ে কাজ করা এবং লন্ডনে থাকা এবং লন্ডনে থাকাকালীন বিভিন্ন লোকের সাথে সাক্ষাৎকার, এই সমস্ত কিছুকেই জানতে পারলেন। বাট ইফ উইলিয়াম শেক্সপিয়ার হ্যাড এ সিস্টার, সি সার্টেনলি কুড নট গেট দ্য অপরচুনিটি অফ গোয়িং টু স্কুল। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের যদি একজন বোন থাকতো, যদিও তার বুদ্ধিমত্তা উইলিয়াম শেক্সপিয়ারের মতোই হতো, তবু কিন্তু সে শিক্ষালয়ে বা বিদ্যালয়ে কোনোভাবেই যেতে পারত না। হার ফ্যামিলি উড হ্যাভ ডিসকারেজড হার ফ্রম স্টাডিং অন হার ওন, এমনকি তার পরিবার তাকে নিজে থেকে শিক্ষা লাভ করতেও মানা করত বা বারণ করত।
She was married against her will as a teenager and ran away ultimately to London. এবং তাকে হয়তো খুব কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো এবং তাকে শেষ পর্যন্ত লন্ডন পালিয়ে বেড়াতে হতো The men at a theater denied her the chance to work and learn the craft. And even if she could manage to get a work, she could be pregnanted by a theatrical man and ultimately she would have committed suicide. This is how the narrator believes such a female genius would have feared in Shakespeare's time. তাহলে এইভাবে ভার্জিনিয়া উলফ দেখাতে সক্ষম হয়েছেন এই রচনাতে যে মেয়েদের বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতাকে কিভাবে সমাজ এবং পুরুষতান্ত্রিক সমাজ এবং আমাদের ব্যবস্থা শেষ করে দিয়েছে দিনের পর দিন আশা করি গাইজ আমার আলোচনাটা তোমাদের খুবই পছন্দ হচ্ছে এবং তোমরা খুবই সাহায্য পাচ্ছ তোমরা যদি আমার ভিডিও থেকে কোনোভাবে সাহায্য পাচ্ছ তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাও এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর হ্যাঁ আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না জানো আমার নামটা মনে করিয়ে দিচ্ছি ইন্দ্রনীল দাস তাহলে আজ এ পর্যন্ত থাকলো ধন্যবাদ ধন্যবাদ সকলকে